কি ব্যাপার, তুমি এত দেরি করো কেন বলো তো? আমি দেরি করি না, দেরি তুমি করো সব সময়। এখন কিভাবে যেন আগে আগে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি দেরি করি, এখন অনেক ক্ষুধা লাগছে, চলো কোথাও গিয়ে খাবো, তারপর কথা বলবো। খাবে মানে? সকালে যখন তোমার সাথে দেখা হলো তখন তুমি বললে এক টাকাও তোমার কাছে নাই, এখন টাকা আসলো কোত্থেকে? হ্যাঁ, তোমার সাথে যখন আমার দেখা হয়েছিল তখন আমার কাছে কোনো টাকা ছিল না। তারপর এক বড় ভাইয়ের কাছে গেলাম, তার কাছে 2000 টাকা পেতাম, সে 1000 টাকা দিল। তারপর ওই যে ভাতিজা, মানে তোমার আমার কমন ভাতিজা ইফতিজার, সে 500 টাকা দিল না, টোটাল 1500 টাকা। অবশ্য 1500 টাকা এখন আমার কাছে নাই, মাঝখানে আবার ভাতিজার সঙ্গে দেখা হলো, তাকে আবার 200 টাকা খাওয়ালাম। ঘুষের টাকা? তুমি ওর কাছ থেকে ঘুষ নিছো? আরে বাবা, একটা ছেলে কয়টা টাকা দিল আর সেটা ঘুষ হয়ে গেল, বেকারকে ঘুষ দেবে কে? আর আমি কি সত্যি সত্যি পুলিশ অফিসার? ও ভালো কথা, তুমি যে তখন ওয়াকি টোকি বের করলে, ওয়াকি টোকি কোথায় পেলে? ওটা ওই নষ্ট একটা ভাঙ্গারির দোকান থেকে কিনছিলাম। ভাঙ্গারির দোকান থেকে কিনলে আওয়াজ হবে কি করে? আওয়াজ হলো, ওটা মোবাইলে রেকর্ড করা ছিল, যখন ওয়াকি টোকি বের করলাম না তখন কায়দা করে রেকর্ডটা চালু করে দিয়েছি। মোবাইলে ওরকম আওয়াজ কোত্থেকে আসবে? আচ্ছা তুমি কি বোকা নাকি? ইউটিউব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই? এমন কোন জিনিস আছে যেটা ইউটিউবে পাওয়া যায় না? আচ্ছা কি খাবে বলো, চাইনিজ, বাংলা, উর্দু, হিন্দি, ফার্সি, কোনটা? চলো খাটাখাট খাই। সুলতান, আমি এখন কিছু খাবো না, তুমি প্লিজ আমাকে বলো তোমার প্ল্যানটা কি, তুমি আসলে কি করতে যাচ্ছ? প্ল্যান কি? ওই তো 1 নম্বরে খাবো, তারপর একটা রিক্সা ভাড়া করে ঘন্টা চুক্তি ঘুরবো আর বাতাস খাবো। এটা কি আমাদের বাতাস খাওয়ার সময়? হ্যাঁ, প্রেম করতেছি বাতাস খাবো না, বাতাস খাওয়ার এখন তো শ্রেষ্ঠ সময়। আমরা এখান থেকে গিয়ে খাবো, তারপর একটা রিক্সা নিয়ে দিয়াবাড়ি চলে যাবো, দিয়াবাড়ির বাতাস ঢাকা শহরের শ্রেষ্ঠ বাতাস। সুলতান তুমি কথা এড়িও না, তুমি খুব ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তুমি আমাকে ক্লিয়ারলি বলো আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, আর আমাদের ফিউচার কি? আমরা প্রেমে আছি, প্রেমে যাচ্ছি, এবং বিয়ে না করা পর্যন্ত আমরা প্রেম করতেই থাকবো। সুলতান আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। তুমি বলতে চাচ্ছ টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সন্তান সন্ততি এগুলো কবে হবে। তো এসব প্রশ্ন তো আসবে যদি আমরা বিয়ে করি তারপরে। এমনও তো হতে পারে যে আমরা সারা জীবন বিয়েই করলাম না, শুধু প্রেমই করে গেলাম আর বাতাস খেয়ে গেলাম। তুমি বাতাস খেয়ে ঘুরে বেড়াও সুলতান, আমার বাতাসে চলবে না। তোমার বাতাসা লাগবে? আমার বাতাসাতেও হবে না, আমার ঘর ভাড়া লাগবে, আমার চাল ডাল তেল নুন লাগবে, ভুয়ার বেতন লাগবে। আমি বলি কি কুমকুম, নুনের ব্যাপারটা বাদ দাও, মানে নুন তো প্রেশার বাড়ায়, খামাখা টাকা খরচ করে আমরা প্রেশার বাড়াবো কেন? ভাইয়ের ঘরে বসে খাচ্ছ তাই জন্য কিছু বুঝতে পারছো না। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, তুমি জানো আমার বাবা অনেক দিন ধরে অসুস্থ, ওনারা ওয়েট করে আছেন আমি কবে এস্টাবলিশড হব, কবে ওনাদেরকে সাপোর্ট দেব। অবশ্যই তুমি এস্টাবলিশড হবে, ওনাদের সাপোর্ট দেবে, আমরা চেষ্টা তো করছি, একটা কিছু হয়ে যাবে। কারণ খাওয়াটা জরুরি, প্রচন্ড খিদা লেগেছে, না খেলে চেষ্টা করবে কী করে? চলো